মোদি বিরোধী বিক্ষোভ মিছিলে উপস্থিত হয়েছেন। আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা সরকারকে বলতে চাই, দক্ষিণ এশিয়ার শান্তির পথে উগ্র বীজ বাষ্প ছড়ানো গুজরাটের কসাই খ্যাত মোদীকে বাংলাদেশে এনে বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করবেন না। মুক্তিযুদ্ধে ভারতের অবদানের দোহাই দিয়ে আজকে বাংলাদেশে ভারতের দাবিদার রাষ্ট্র কায়েম করেছেন আপনারা। এই বর্তমান বিনাবটের সরকার ক্ষমতায় থাকার জন্য ভারতের দাবিদারি করতে পারে, কিন্তু এদেশের 18 কোটি মানুষ ভারতের দাবিদারি করবে না। তাই আমরা বিনাবটের এই ফ্যাসিবাদী সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, বাংলাদেশের জনগণের জনমতকে উপেক্ষা করে যদি আপনারা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর মতো পবিত্র অনুষ্ঠানে ভারতের উগ্র সাম্প্রদায়িক নরেন্দ্র মোদীকে যদি বাংলাদেশে আনেন, তার পরিণাম ভালো হবে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিপি নূরকে গণবন্ধু উপাধি দিল যুব অধিকার পরিষদ। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু সাবেক ভিপি নুরুল হক নূরকে গণবন্ধু উপাধিতে ভূষিত করা হয়েছে। নূরের নিজের দল বাংলাদেশ যুব অধিকার পরিষদের টাঙ্গাইল জেলার নেতাকর্মীরা তাকে এই উপাধি দেয়। গত 8 জানুয়ারি নূরকে এই উপাধি দেওয়া হলেও এতদিন বিষয়টি গোপন ছিল। 8 জানুয়ারি বিকালে টাঙ্গাইলের সোনার বাংলা কমিউনিটি সেন্টারে জেলা যুব অধিকার পরিষদ আয়োজিত প্রতিনিধি সভায় নূরকে গণবন্ধু উপাধি দিয়ে ক্রেস্ট প্রদান করা হয়। প্রায় 1 সপ্তাহ পর সাংবাদিকদের বিষয়টি জানান সংশ্লিষ্টরা। নুরুল হক নূরের অনুপস্থিতিতে তার পক্ষে গণবন্ধু ক্রেস্ট গ্রহণ করেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ফরিদুল হক, বাংলাদেশ যুব অধিকার পরিষদের টাঙ্গাইল জেলা শাখার নবগঠিত কমিটির সদস্য সচিব শামীমুর রহমান সাগর বিষয়টি নিশ্চিত করেছেন। গণবন্ধু উপাধিতে ভূষিত করে ভিপি নূরকে দেওয়া ক্রেস্ট। তিনি জানান প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক পাঠান আজহার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ফরিদুল হক। বিশেষ অতিথি ছিলেন হাসরত খান ভাসানি, বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক নাদিম মাহমুদ, সাইফুল্লাহ হায়দার, আবির আহমেদ, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সোরাফ হোসেন, শাকিলুজ্জামান, প্রিয়ম আহমেদ প্রমুখ। প্রতিনিধি সভায় বাংলাদেশ যুব অধিকার পরিষদের টাঙ্গাইল জেলা শাখায় 55 সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এ কমিটিতে মাসুদুর রহমান রাসেলকে আহ্বায়ক ও শামীমুর রহমান সাগরকে সদস্য সচিব করা হয়। নতুন রাজনৈতিক দল গঠন করছেন নূর। ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন। এই দলের নাম রেখেছেন গণ অধিকার পরিষদ। মঙ্গলবার 22 ডিসেম্বর রাজধানীর পল্টন মোড়ে ছাত্র অধিকার পরিষদে আয়োজিত কালো পতাকা ও বিক্ষোভ মিছিল শেষে বিক্ষোভ সমাবেশে একথা জানিয়েছেন তিনি নিজেই। নুরুল হক নূর বলেছেন, আজ দেশে তারুণ্যর গণ আন্দোলন শুরু হয়েছে। দেশে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে, গণতান্ত্রিক বাংলাদেশ বাস্তবায়নে আজকের তরুণ সমাজ একটি নতুন রাজনৈতিক দল গঠনের জন্য কাজ করে যাচ্ছে। আমরা এই অত্যাচার নির্যাতনের মধ্যে আমাদের ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ নিয়ে সারা দেশে কাজ করে যাচ্ছি। শিগগিরই আমাদের রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটবে। তিনি আরও বলেন, আপনারা ছাত্র যুব গণ অধিকার পরিষদের নেতৃত্বে সারা দেশে গণতন্ত্রকামী মুক্তিযুদ্ধকামী জনতা ঐক্যবদ্ধ হন। মানুষের অধিকার আদায়ে মুক্তিযুদ্ধের অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য আজ আমাদের এই লড়াই সংগ্রাম।
সেই সংগ্রামে আপনাদের সামিল হওয়ার আহ্বান জানাই। বন্ধুরা, বিপি নূর আরও বলেন, ইস্যু অনেক থাকবে, অনেক আন্দোলন করব। ডাকসুর সাবেক ভিপি ও ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নূর বলেছেন, যারা দেশে একনায়কতন্ত্র কায়েম করতে চায় তাদের জন্য ডিজিটাল নিরাপত্তা আইন খুবই ভালো। ইস্যু অনেক আসবে, আমরা অনেক আন্দোলন করব। তিনি যতক্ষণ এই দানবকে হটাতে যাব না ততক্ষণ মানুষের কোনো অধিকার অর্জিত হবে না। মঙ্গলবার বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এক সভায় তিনি এসব কথা বলেন। লেখক ও সাংবাদিক মুস্তাক আহমেদ স্মরণে আয়োজিত নাগরিক শোকসভায় সভাপতির বক্তব্য দেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। নূর বলেন, সংবিধান আমাকে প্রতিবাদ করার ক্ষমতা দিচ্ছে। সেখানে একজন পুলিশ কমিশনার কিভাবে ঘোষণা দেয় যে মোদির বিরুদ্ধে কথা বললে দেশদ্রোহিতা হবে? পুলিশ সরকারের খুঁটি হিসেবে সংবিধান লঙ্ঘন করে, তারাই দেশদ্রোহিতা করেছে। তিনি আরও বলেন, রাষ্ট্রের সংস্কার নিয়ে জ্যেষ্ঠরা এগিয়ে আসলে তরুণরা সাহসের সঙ্গে লড়াই করবে। সভায় আরও বক্তব্য দেন গণফোরামের সভাপতি ও প্রবীণ আইনজীবী ডক্টর কামাল হোসেন, নাগরিক ঐক্যর আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল, সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক ডক্টর রেজা কিবরিয়া, বিপ্লবী ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণফোরাম নেতা ও সংসদ সদস্য মোকাব্বের খান, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব রফিকুল ইসলাম বাবলু, মুক্তিযুদ্ধ নঈম জাহাঙ্গীর, রাষ্ট্রচিন্তার দিদারুল ইসলাম ভূঁইয়া প্রমুখ। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। আর আমাদের পরবর্তী ভিডিওর আপডেট পেতে অবশ্যই বন্ধুরা ফোকাস বাংলা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।